গাড়ি তৈরির প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও পুরনো ভাঙা অচল গাড়িকে সচল করে নতুন ব্র্যান্ডের রূপ দেওয়ার ক্ষমতা রাখেন লিপু আউলিয়া তাই তো বিশ্বব্যাপী গাড়িপ্রেমীদের কাছে তিনি পরিচিত মোটরগাড়ি ইঞ্জিনিয়ার ডিজাইনার কিংবা কোচ বিল্ডার হিসেবে লিপুর জন্ম উনিশশো সালে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুলে নবম শ্রেণী পর্যন্ত পড়ার পর বাবার সঙ্গে পাড়ি যাওয়ান মধ্যপ্রাচ্যে ষোলো বছর বয়সে সৌদিতে এক মোটর শোতে গিয়ে প্রেমে পড়েন ল্যাম্বার গিনির বাবা মাজদা কিনে দিলেও খুশি হতে পারেননি তিনি মাসের পর মাস অলমোস্ট বছরও বলবো ঢাকার রাস্তায় বিভিন্ন জায়গায় ওয়ার্কশপে থামে থামে দেখি ওরা কীভাবে কাজ করে রাতে বাসে আসে বই পড়ি মেকানিক্স পড়ি এবং ওইটাই আমার সাথে মিলিয়ে দেখতে চাই যে বিভিন্ন গ্যারেজে কখন কোন পার্টসটা খুলে কীভাবে খোলে এভাবে করে আমি আমার টেকনিক্যাল নলেজও লার্ন করি তারপর একসময় নিজেকে মনে করলাম যে হ্যাঁ আমি এখন গাড়ি তৈরি তৈরি করতে পারি শুরু করলাম সেই কাজ সেই স্বপ্ন বরানোর কাজ অতৃপ্তি ঘোচাতে উনিশশো চুরানব্বই সালের ছাব্বিশ বছর বয়সে আদলে নিজেই গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দেন নাম দেন এর পর মডেলের অনুকরণে লিপু নামে আরেকটি গাড়ি তৈরি করেন ফুটের লম্বা লিমুজিন গাড়িটি বানিয়েছিলেন কয়েকটি পুরনো গাড়ি জোড়া দিয়ে ঢাকার ঝিগাতলার গ্যারেজেই লিপু তৈরি করেন বেশ কয়েকটি বিখ্যাত মডেলের গাড়ি ফেরারি গাড়ির একটি ভার্সন তৈরি করে নাম দেন স্বাধীনতা একাত্তর বাংলাদেশে থাকানি সময়ে দুই হাজার এক সাল থেকে অনেক গাড়ি তৈরি করি তার মধ্যে ল্যামরোগিনির কপি আছে লিমোজিন আছে র্যামোগিন ডিয়াবলো ফেরারি আমার নিজস্ব ডিজাইন স্বাধীনতা একাত্তর একুশে একুশ ফেব্রুয়ারি এম টোয়েন্টি সিক্স মার্চ স্বাধীনতা মার্চ টোয়েন্টি সিক্স বিভিন্ন গাড়ির নামকরণে আমি বিভিন্ন গাড়ি তৈরি করি এই পর্যন্ত আমার নিজস্ব ডিজাইনের তিরিশ চল্লিশটা গাড়ি আমার তৈরি করা আমার নিজস্ব ডিজাইনের কমপ্লিট নিজের ডিজাইনের তিরিশ থেকে চল্লিশটা গাড়ি আমি তৈরি করছি এই পর্যন্ত দু হাজার ছয় সালে ফাইনম্যানের সাহায্যে দু সপ্তাহে দুটি গাড়ি বানিয়ে সরা আমার গাড়ি তৈরির প্রসেসটা একেবারে ভিন্ন আমি কখনোই আমার কোনো ছবি এঁকে আমি গাড়ি তৈরি শুরু করি না আমার ছবি আঁকা থাকে মাথায় এবং সেটা আমি সরাসরি প্রয়োগ করি ছবি আঁকতে সময় লাগে কিন্তু গাড়ি তৈরি করতে বেশি সময় লাগে ছবি আঁকার সেই প্রসেসটাকে কাট করে দিয়ে আমি স্ট্রেইট গাড়িতে আমার আমার ডিজাইনটা আমার স্বপ্নটা স্ট্রেইট গাড়ির উপরে প্রয়োগ করি কাজ করতে করতে আমার নাম বহু দূর ছড়া যায় ডিসকভারি চ্যানেল আসে তারা আমাকে প্রস্তাব দেয় সেই চ্যানেলের জন্য দুটা গাড়ি দু মাসে তৈরি করে দেওয়ার জন্য এবং এটা একটা অসম্ভব বিষয় ছিল দুই মাসে দুটা গাড়ি তৈরি করা যায় না একটা গাড়ি তৈরি করতে বছর বছর সময় লাগে এই চ্যানেলটা আমাকে নিতেই হয় পাশ করবো কিনা জানি না তবে এই চ্যালেঞ্জটা আমি নিতে বাধ্য হই এবং আমি শেষ পর্যন্ত সম্পন্ন করি এরপরে লন্ডন চলে যাই ডিসকভারি চ্যানেল লম্বা সিদের জন্য যেখানে প্রতি মাস অন্তর অন্তর একের পর এক ডিজাইন করে যাচ্ছি গাড়ি বানা যাচ্ছি যেগুলো পৃথিবী সবাই দেখতেছে তারপরে মাঝখানে দেশে ফিরে আসি আমার আমার এরপরে আমার স্বপ্ন হয় আমি নিজস্ব তৈরি হান্ড্রেড পারসেন্ট লিপু একটা গাড়ি তৈরি করবো যা ইলেকট্রিকে চলবে ওটা আমি ওটাও সময় লাগে দুটা বছর ওটা শেষ করি ওটা শেষ করার পরে আমি ইউএস চলে যাই ইউএসে যেয়ে আবার সেই গাড়ি বানানোর প্রোগ্রাম হিস্ট্রি চ্যানেল প্রস্তাব করে বসে গাড়ি বানানোর জন্য ওখানে লিপুয়ান পিটবুল নামে নতুন শো করি বাইশ বছরের পুরনো টয়টা স্প্লিন্টার মডেলের গাড়ির আমূল পরিবর্তন করে তৈরি করেন লিপু সংস্করণ টয়টা ক্রাউন্ডকে এতটাই বদলে দেন যে পুরনো চেহারার ছিটে ফুটেও খুঁজে পাওয়া যাবে না পুরনো কোনো ভাঙা গাড়িকে নতুন করে প্রাণ দেওয়া রূপ দেওয়া সেই কাজটা আমি মেনলি করছি আমার বেশিরভাগ কাজই ছিল মৃত প্রায় গাড়িকে গাড়িকে প্রাণ দেওয়া ভাঙা চোরা যার জীবন শেষ তাকে আবার নতুন রূপে প্রকাশ করা একটা গাড়িকে পিঠে কীভাবে বানায় একটা সিট প্যানেলকে কীভাবে বাঁকা করে কিভাবে রাউন্ড করে কিভাবে সেই তৈরি করে তারপরে ঘষাঘষি কাটা তারপরে এটাকে রঙ করা পেইন্ট করা তো এটা খুবই লেবার ইনটেন্সিভ জব খুব সহজ কাজ নয় বাংলাওয়েতে পুরনো অচল গাড়িকে সুপার কারে রূপান্তর করে বিশ্বব্যাপী পরিচিতি পান লিপু আউলিয়া ডিসকোভারি আর হিস্ট্রি চ্যানেলে তাকে নিয়ে বহু অনুষ্ঠান নির্মাণ করেছে বিদেশি নাগরিকত্ব থাকলেও বাংলাদেশি হিসেবেই বিশ্বে পরিচিত হতে ভালোবাসেন গাড়ির জাদুকর লিপু আউলিয়া আমার জীবনের সবকিছুই আমার নিজের শেখা কারিগরি অথবা প্রাতিষ্ঠানিক করে শিক্ষা আমার একেবারেই নেই বলতে গেলে যতটুকু আছে ওটাকে ওটাকে আমি উপরে বলতে পারি না যে ওটা শিখে আমার জীবনে সব কিছু করলাম যা কোর্স করেছি নিজের জন্য এবং নিজের অর্জনের মাধ্যম রহমান রুবেল আর